একটি প্রত্যন্ত গ্রামে একজন দরিদ্র মানুষ তিনি তার শিশু সন্তানকে নিয়ে একাই বসবাস করতেন এবং তিনি তার সংসারকে চালানোর জন্য তিনি তার শিশু সন্তানকে পিঠে করে নিয়ে প্রত্যহ সকালবেলা বিভিন্ন নগরে শহরে গ্রামে বিভিন্ন জেলায় তিনি বেরিয়ে পড়তেন দড়ির মধ্যে থেকে তিনি হাঁটবেন অর্থাৎ এক গাছ থেকে আরেক গাছে একটি দড়ি বাঁধতেন এবং সেই দড়ির উপর থেকে তিনি হাঁটতেন এবং খেলা দেখাতেন তাতে কিছু তার আয় রোজগার হতো এরকমই একদিন একটি নগরে তিনি খেলা দেখাচ্ছেন এবং সেখানকার উৎসাহিত জনতা তাকে বারবার খেলা দেখানোর কথা বলছেন এবং তিনি অনেকবার করার পরে হাঁপিয়েও গেছেন এমন সময় তাকে খেলা দেখানোর কথা বলতে হলে তখন তিনি বলছেন যে আপনাদের কি মনে হয় আমি আবারও এই খেলা দেখাতে পারবো এখন আমার শরীর কিন্তু অনেক ক্লান্ত তখন সেখানকার জনতা বা সেখানকার উৎসাহী দর্শকরা তার উদ্দেশ্যে বললেন আমাদের কনফিডেন্স আছে আপনি অবশ্যই খেলা দেখাতে পারবেন তখন সেই ভদ্রলোক সেই ব্যক্তি তিনি বললেন আচ্ছা আপনারা এক কাজ করুন আমার যে পিঠে সন্তান রয়েছে সেই সন্তানকে আপনাদের কাছে দিয়ে দিচ্ছি আর আপনাদের যে কোনো একজনের সন্তান আমাকে দিন আমি তাকে পিঠে নিয়ে আপনাদেরকে খেলা দেখাবো এই বলতেই যারা এই কথাগুলি বলছিলেন তারা কিন্তু সবাই যে যার মতো চলে গেল তার কারণ এই ছোট্ট গল্প থেকে আমরা কী শিক্ষা পাই অর্থাৎ যখন কোনো ব্যক্তিকে আমরা কোনো কিছু বলছি অথবা যে কোনো কাজ করতে যাচ্ছি তখন নিজেদের প্রতি অত্যন্ত বিশেষ কনফিডেন্স হওয়া উচিত সেই দর্শকদের মধ্যে এমন কোনো মানুষের কনফিডেন্স ছিল না বলেই সে তার সন্তানকে তার কাছে দিতে রাজি হয়নি হয়তো কোনো দুর্ঘটনা ঘটবে বলেই এরকমই আমরা বিভিন্ন কাজে অনেক সময় নেমে পড়ি অনেক কাজ চালু করে দিই শুরু করে দিই কিন্তু কখনও আমরা আমাদের মধ্যে কনফিডেন্ট অধিক মাত্রায় না দেখে হঠাৎই এমন কোনো কাজ শুরু করে দিই যেটাতে আমরা সর্বদা লস খেয়ে যাই এরকম কখনোই আপনাদের উচিত নয় আপনারা যে কোনো কাজ করছেন যে কোনো কথা বলছেন সেটার মধ্যে আপনাদের বিশেষ করে নিজেদের কনফিডেন্ট লেভেল নিজেদের আত্মবিশ্বাস হওয়া উচিত নচেত সেক্ষেত্রে কিন্তু আপনারা বারংবার ফেলিওর হতে পারেন নমস্কার দর্শক বন্ধু আপনারা দেখছেন চ্যানেল ABC আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু তার সাথে সাথে আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে কি খাওয়া উচিত নয় আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে কত সংখ্যা শুভ হচ্ছে কী উপাচার করলে ভালো হবে কী দান করা উচিত কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে দেখুন যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে সেক্ষেত্রে কী করণীয় যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে সেক্ষেত্রে কী করণীয় এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আজ আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় প্রথমে চলে যাই পঞ্জিকাতে আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি সুতরাং আজকে আপনারা পুঁই শাকের সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করবেন আজ আপনাদের ক্ষেত্রে নক্ষত্র রয়েছে উত্তর ফুলগুনি নক্ষত্র উত্তর ফুলগুনি নক্ষত্রমণ্ডলীতে 12 নম্বর নক্ষত্র হিসাবে সিংহ এবং কন্যারাশির গৃহে অবস্থান করে থাকে এটি একটি রবি দ্বারা পরিচালিত নক্ষত্র এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে তা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব আজকে আপনাদের ক্ষেত্রে করণ থাকছে ববকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ ব্যাঘাত যোগ দিন মঙ্গলবার এবং আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে 2:48 দুপুরবেলা থেকে 4:26 বিকেলবেলা পর্যন্ত এই সময়কালে আপনারা কোনো শুভকর্ম কোনো মাঙ্গলিক কর্ম শুরু করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় আপনাদের ক্ষেত্রে অমৃতকাল শুভ শুরু হচ্ছে আজকে 11:33 থেকে 1:11 পর্যন্ত এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় থাকছে 2:48 দুপুরবেলা থেকে 4:26 সুতরাং শুভ সময়ের সঠিক ফায়দা আজকে আপনারা পাচ্ছেন না কারণ রাহুকাল এবং শুভ সময় একই সময় পড়ে যাওয়ার জন্য আজকে শুভ সময়ের সঠিক ফায়দা আজকে আপনারা তুলতে পারছেন না সর্বাত্ম সিদ্ধিযোগ আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে না থাকছে 3রা মে যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:24 সকালবেলা থেকে রাত্রিবেলা 8:56 পর্যন্ত এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন প্রপোজাল দেওয়ার জন্য শুভতিথি আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে না থাকছে 3রা মে যা চলবে আপনাদের ক্ষেত্রে সকালবেলা 6:09 থেকে 8:48 সকালবেলা এবং পরবর্তী সময় থাকবে সকালবেলা 11:03 থেকে রাত্রিবেলা 10:35 পর্যন্ত এই সময়কালে আপনারা যে কোনো ধরনের প্রপোজাল আপনি আপনার বিজনেস পার্টনারকে মনের মানুষকে কাছের মানুষকে দিয়ে বিশেষ ফায়দা পেতে পারেন কনস্ট্রাকশন শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 6 মে যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:37 থেকে 10:21 এই সময়কালে এবং পরবর্তী সময়কাল থাকবে 12:41 থেকে 2:59 এই সময়কালে আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন
ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ তিথি রয়েছে। 23 মে যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:39 থেকে 8:18 এবং পরবর্তী সময় থাকবে 10:33 থেকে 3:11 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে অনলাইন অফলাইনের মাধ্যমে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ তিথি রয়েছে 23 মে যা চলবে আপনাদের ক্ষেত্রে 10:33 থেকে 5:27 পর্যন্ত এবং পরবর্তী সময় থাকবে 7:46 সন্ধেবেলা থেকে 11:50 রাত্রেবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা বিশেষ প্রাপ্তি পেতে পারেন। অশুভ সময় আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 10:02 থেকে 10:28 রাত্রেবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম করা থেকে অ্যাভয়েড করবেন, তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। শুভ দিক আজ আপনাদের জন্য দক্ষিণ দিক। যারা দক্ষিণ দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা দক্ষিণ দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম দক্ষিণ দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরুন, আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। চলে যাব এবার আপনাদের সাথে আলোচনায়। অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো প্রথমে আপনাদের ক্ষেত্রে আজ সংখ্যা 1 মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, সংখ্যা 2 পরিবারের কোনো বিশেষ কার্যকলাপে আজকে আপনাদের যোগদান ফায়দাদার হতে পারে, সংখ্যা 3 আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সংখ্যা 4 মতবিরোধ এড়িয়ে চলুন, সংখ্যা 5 ধর্মীয় গুরু বা ধর্মীয় কোনো মানুষের সাথে আজকে কিন্তু অনেকটা দিন যাপন করতে দেখা যেতে পারে, সংখ্যা 6 আর্থিক ক্ষেত্র মজবুত হবে, পাওনা অর্থপ্রাপ্তিতে আজ কিছুটা সমস্যা আসলেও তার সমাধানের পথ খুঁজে পাবে, সংখ্যা 7 মানসিক স্থিতিকে ঠিক রাখুন, ফায়দা মিলবে, সংখ্যা 8 দাম্পত্য জীবনে আজকে জটিলতা কমবে, সংখ্যা 9 আজকে প্রেমজ জীবনে সমস্যা কমতে দেখা যাচ্ছে, আজকে আপনাদের আর্থিক উন্নতির যোগ তৈরি হতেও একই সাথে দেখা যেতে পারে। আলোচনায় এবার আপনাদের সাথে চলে যাব ABCD। আর ABCD কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপদধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আপনাদের সাথে আলোচনা করব এ পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন, বি দূরভ্রমণের সফলতা, সি আইনি পদ্ধতিতে আজকে প্রাপ্তিযোগ মিলছে, ডি নতুন প্রজেক্ট অর্থের অগ্নি ফায়দাদার হতে পারে, ই কাউকে ঋণ দেবেন না, এফ গৃহবিবাদ এড়িয়ে থাকুন, জি নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে, এইচ পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে, আই দূরভ্রমণে সফলতা লাভ, জে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, কে প্রেমজ জীবনে জটিলতা বৃদ্ধি, এল শত্রু বৃদ্ধি, এম পাওনা অর্থ কিন্তু আজকে উদ্ধার হতে দেখা যেতে পারে, এন পারিবারিক বিবাদ এড়িয়ে থাকুন, ও প্রেমজ জীবনে সমস্যা বৃদ্ধি, পি কাউকে ঋণ দেওয়া শুভ নয়, আর আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, এস টাকা আজকে কিন্তু আপনাদের শোধ করলে আপনারা আর্থিক দিক থেকে কিছুটা কিন্তু সমস্যায় পড়তে পারেন, বুঝে খরচ করুন বা আজকে আপনাদের ক্ষেত্রে শোধ দেওয়ার ক্ষেত্রেও দিনটা শুভ রয়েছে, টি আজকে আপনাদের প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি, ইউ কাউকে ঋণ দেওয়া শুভ নয়, ভি ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ডাব্লিউ নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে, এক্স দূরভ্রমণে সফলতা, ওয়াই পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসতে পারে, জেড মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা বিশেষ জরুরি। চলে যাবো আপনাদের সাথে এবার আলোচনায়, কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের ক্ষেত্রে রবিবার দূরযাত্রায় সফলতা লাভ, সোমবারে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন, যাদের মঙ্গলবার জন্ম হয়েছে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে মতবিরোধ আজ কিন্তু আপনাদের ক্ষেত্রে চরমে পৌঁছতে পারে, স্বামী স্ত্রী উভয়ের মধ্যে, যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে আইনি বিভাগীয় বিষয়ে কিন্তু আজকে আপনারা বিশেষ প্রাপ্তি হতে দেখতে পাবেন, যাদের শুক্রবার জন্ম হয়েছে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, দূরভ্রমণের সমস্যা সমাধানের পথ বেরোবে, যাদের শনিবার জন্ম হয়েছে আজকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে নিশ্চিতভাবে দেখা যেতে পারে, তবে মানসিক চাপা টেনশন আপনাদের ক্ষেত্রে একই সাথে হতে দেখা যাবে। আলোচনায় আপনাদের সাথে এবার চলে যাব, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের ক্ষেত্রে বৈশাখ। বৈশাখ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ঋণ নেওয়া থেকে বিরত রাখুন, আজকে আপনাদের জন্য শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে,
যাদের জ্যৈষ্ঠে জন্ম হয়েছে, প্রেমজ জীবনে আজকে আশাতীত ফল মিলবে, আজকে আপনাদের সন্তানকে নিয়ে চিন্তা কমবে। যাদের আষাঢ়ে জন্ম হয়েছে, গৃহবাড়ি সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা বৃদ্ধি পাবে, দুরভ্রমণের ক্ষেত্রে দিনটা শুভ নয়। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ফাটকার্থপ্রাপ্তির যোগ রয়েছে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে, আইনি পদ্ধতির মাধ্যম দিয়ে আজকে সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে, ঋণ নেওয়া থেকে বিরত রাখুন। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে, আজকে কিন্তু শত্রু বৃদ্ধি হতে দেখা যেতে পারে। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে, প্রেমজ জীবনে সমস্যা বৃদ্ধি। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে, ঋণ দেওয়া থেকে বিরত রাখুন। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ফাল্গুন মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে দুর্ঘটনা, চোটাঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে পারে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ব্যবসায় অধিক মুনাফা আজকে আপনারা নিশ্চিতভাবে দেখতে পাবেন। আলোচনায় চলে যাবো এবার আপনাদের সাথে রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশির জাতক অথবা জাতিকাদের ক্ষেত্রে আজ দূরভ্রমণে দূরযাত্রায় প্রাপ্তি মিলবে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আজকে সাময়িক সময়ের জন্য হলেও কোনো বিশেষ কার্যে কিছু বিঘ্ন আসতে পারে, কিছু বাধা আসতে পারে। কোনো রকম মানসিক অবস্থার পরিবর্তন না করে ধৈর্য রেখে আপনারা এগিয়ে চলুন। আজকে আপনার কর্মক্ষেত্রে সফলতা দেরি হলেও নিশ্চিত মিলবে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে ঋণ দেওয়া এবং নেওয়ার থেকে বিরত রাখুন। মানসিক কষ্ট আজ আপনাদের ক্ষেত্রে আরও তীব্রতর হতে পারে, আইনি জটিলতা এড়িয়ে চলুন। প্রেমজ জীবনের সমস্যা কিন্তু আজকে আপনাদের বিকেলের পরবর্তী সময় কিছুটা জটিল আকার ধারণ করতেও একই সাথে দেখা যেতে পারে। সন্তানকে নিয়ে যে সমস্ত চিন্তা ভাবনা, যেগুলি আপনাদের বহুদিন ধরে চলছিল, কিছু সমস্যার মধ্যে ছিলেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথও কিন্তু আজকে আপনারা খুঁজে পেতে দেখতে পাবেন। গৃহজমি ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় সমস্যা বৃদ্ধি পেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। দূরযাত্রায় দূরভ্রমণে সফলতা লাভ। গৃহের কোনো বিশেষ কার্যকলাপের মাধ্যম দিয়ে আজকে আপনারা আপনাদের সফলতার শীর্ষে উঠতে পারেন। মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দা অবশ্যই দেবে। আজকে কাউকেই ঋণ দেওয়া শুভ নয়। আজকে আপনাদের জন্য বিশেষ করে বলে রাখবো, যারা টেকনিক্যাল বিভাগের সাথে যুক্ত আছেন, টেকনিক্যাল লাইনের ছাত্রছাত্রী আছেন, তাদের জন্য দিনটা কিন্তু অত্যন্ত বিশেষভাবে আদর্শ এবং প্রশস্ত হচ্ছে আপনাদের দিনগুলি। শুভ রং আজকে আপনাদের জন্য লাল। শুভ সংখ্যা 2। আলোচনা করব কর্কট রাশি। প্রেমজ ফ্যাক্টর অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আজকে প্রেমজ জীবনে কিছু বড় সমস্যা নিশ্চিতভাবে আসতে চলেছে, সতর্ক থাকুন, বুঝে কথা বলুন। আত্মীয় স্বজন দ্বারা মতবিরোধ, মতানৈক্য বৃদ্ধি পেতে পারে। আইনি জটিলতা থেকে মুক্তির জন্য আজকে আপনারা আপনাদের ক্ষেত্রে আসা সমস্যাগুলিকে আজকে সমাধানের পথে খুঁজে বের করে নিয়ে যেতে পারেন। তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের মেজাজই আজকে আপনাকে কিন্তু বড় সমস্যায় ফেলতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে, বুঝে কথা বলুন। শুভ রং আজকে সাদা। শুভ সংখ্যা 2। আলোচনা করব সিংহ রাশি। মত পার্থক্য আজকে আপনাদের কাছের মানুষের সাথে হতেই পারে, তবে মতবিরোধ এমন কোনো কিছু করে ফেলবেন না, এমন মন কষাকষি করে ফেলবেন না যা আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ কার্য, যেগুলিতে আপনাদের সাফল্য পাওয়ার কথা ছিল, সেখানে আপনি সহজেই অসফলতার মুখগুলি দেখতে পান। এগুলি থেকে আপনারা বিরত রাখুন, তা আপনাকে বিশেষ ফায়দা অবশ্যই দেবে। আপনাদের ক্ষেত্রে বলে রাখবো, আজকে সন্তানের কারণে কিন্তু কিছু বিশেষ সমস্যা সৃষ্টি হতে দেখা যেতে পারে। সন্তানের সাথে আজকে বুঝে কথা বলুন। সন্তানের সাথে আজকে আপনাদের ক্ষেত্রে এমনভাবে আপনারা বিষয়গুলিকে হ্যান্ডেল করুন, নচেত সন্তানের সাথে এমন কোনো মতবিরোধ হঠাৎই কিন্তু বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। তাদের শিক্ষাক্ষেত্র সম্বন্ধীয়, তাদের পড়াশুনো ক্ষেত্র, তাদের চাকরি বাকরি ক্ষেত্র সম্বন্ধীয় কোনো বিষয়। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব কন্যা রাশি। মত পার্থক্য, মতবিরোধ এড়িয়ে চলুন। আজকে আইনি পথ আজকে আপনাদের জন্য খোলা রয়েছে। আজকে আইনি পথের মাধ্যম দিয়ে আজকে আপনারা সফলতা পেতে পারেন বিভিন্ন ক্ষেত্রে। পার্টিকুলার আজকে বিশেষ করে বলে রাখবো, যারা শরীর নিয়ে সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু বিশেষ শুভ নয়। আজকে আপনারা কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে কনসাস হন এবং তার সাথে সাথে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে বিশেষ ফায়দা আজকে আপনারা নিশ্চিতভাবে অবশ্যই পেতে পারেন। শুভ রং সবুজ। শুভ সংখ্যা 2। আলোচনা করব বাস্তু টিপস। বাস্তু টিপসে বলে চলা প্রত্যেক দিনকার ছোট্ট ছোট্ট বিষয়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা বাস্তু টিপসে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব, বহু মানুষই রয়েছেন যারা কিন্তু তাদের গৃহের পূর্ব দিকে ঈশ্বর বা দেবতাদের মূর্তি, দেবতাদের ছবি রেখে থাকেন। আপনাদের মাথায় রাখতে হবে, পূর্ব দিক হোক, পশ্চিম দিক হোক, উত্তর হোক আর দক্ষিণই হোক, আপনারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বাস্তু করতে গিয়ে দেখেছি
যে আপনারা সাধারণভাবে বলে থাকেন যে ঈশান কোণেই ঠাকুর রাখা উচিত, অবশ্যই। এর মুখ্য কারণ, ঈশান কোণা এমন একটি জোন, এই কোণটায় বৃহস্পতি গ্রহের বিরাজ। এই কোণে যদি আপনি বসে আপনি ধ্যান মেডিটেশন কোনো আজ্ঞা বা কোনো কিছু আপনি পেতে চাইছেন ঈশ্বরের দ্বারা, আপনি চাইছেন ঈশ্বরের কাছে ব্লেস পেতে, আশীর্বাদ পেতে, তাহলে অবশ্যই ঈশান কোণ আপনাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ হবে। তবে মাথায় রাখতে হবে, আপনাদের ঈশান কোণে ঈশ্বরকে বসিয়ে দিলেন, ঠাকুরকে বসিয়ে দিলেন, সব কিছু ঠিক হয়ে গেল এমনটি কিন্তু কখনোই নয়। আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের রং, অর্থাৎ ঈশান কোণে যদি কোনোভাবে লাল রঙের আধিক্য বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে যদি আপনার ঠাকুর ঘরও হয়ে যাচ্ছে, সেগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা আনতে পারে। অর্থাৎ ঈশান কোণ যদি কোনোভাবে সব দিক থেকে ঠিক রয়েছে, আপনার ক্ষেত্রে ঢাল, অর্থাৎ ঈশান কোণ ঢাল নয়, ঈশান কোণ উঁচু, অন্য দিক অর্থাৎ নৈঋত্য কোণ, পশ্চিম দিক, দক্ষিণ দিক, এগুলি ঢাল রয়েছে, তাহলেও কিন্তু আপনাদের ক্ষেত্রে মানসিক সমস্যা থেকে আপনারা চিরমুক্তি পাবেন না। ঈশ্বরের পূজা উপাসনার ক্ষেত্রে যে সমস্যাগুলি আপনারা বলছেন, সেই সমস্যা থেকেও কিন্তু সহজে বেরিয়ে আসতে পারবেন না। এগুলির ক্ষেত্রে আরও বেশি অন্যান্য বিষয়গুলোকে দেখা দরকার, তবে মাথায় রাখবেন আপনাদের মনের যে প্রশান্তি সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মিলবে না, মনের স্যাটিসফ্যাকশান কিন্তু আপনাদের ক্ষেত্রে মিলবে না। তাই মাথায় রাখবেন, লাল রং করা থেকে আপনারা ঈশান কোণে এড়িয়ে থাকুন, তা আপনাদের ক্ষেত্রে অতি বিশেষ ফায়দা অবশ্যই দিয়ে থাকবে। আলোচনায় চলে যাব আপনাদের সাথে, এবার কী গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনারা রুদ্রাক্ষ বৃক্ষ পুজো করুন, রুদ্রাক্ষে জল দিন, রুদ্রাক্ষ গাছকে আপনারা আজকে প্রণাম করুন, পুজো করুন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে। যারা দূরযাত্রা, দূরভ্রমণ করছেন, কোনো বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু আজকে আপনারা মাথায় রাখবেন লবঙ্গ সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে ফায়দাই ফায়দা মিলবে। যারা প্রতিনিয়ত দানের মানসিকতা রাখেন, যারা কিন্তু দান করতে চান প্রত্যেকভাবে, তারা কিন্তু আজকে সবজি দান করলে বিশেষ প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে মিলবে। আজকে আপনাদের ক্ষেত্রে একটি ছোট্ট উপায় বলবো, প্রতিনিয়ত বলে চলা ছোটো ছোটো উপায়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই উপায়ের দিকে অবশ্যই চোখ রাখবেন প্রত্যেক। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একটি ছোট্ট উপায় আপনাদের করতে হবে, যারা পড়াশুনো করছে না, পড়াশুনায় মনোযোগিতা নেই এবং কর্মক্ষেত্রেও সফলতা আসতে চাইছে না, কর্মক্ষেত্রের সমস্ত দিকগুলি আপনাদের ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আপনারা একটি টিয়া পাখিকে ঘরে নিয়ে আসুন এবং তাকে কয়েকদিন ধরে ছোলা মটর যা যা আপনি সেখে খায় সেগুলিকে তাকে খাওয়ান, এবং যার সমস্যা তার হাত দিয়ে আপনি সেটাকে প্রত্যেক খাওয়ার দিন, এবং তার হাত দিয়ে আপনারা সেটাকে খাঁচা থেকে বন্দি ছেড়ে দিন, অর্থাৎ টিয়া পাখিটিকে আপনারা কী করবেন, বন্দি মুক্ত করে দিন, আপনার উত্তর দিকে মুখ করে সেটিকে উড়িয়ে দিন মনস্কামনা জানিয়ে। আপনারা দেখবেন আপনাদের ক্ষেত্রে আসা যে বিঘ্নগুলি, বাধাগুলি আসছিল বিভিন্ন কার্যক্ষেত্রে, সেগুলো কিন্তু দূর হবে, শিক্ষাক্ষেত্রে সফলতা লাভ নিশ্চিতভাবে হতে দেখা যাবে। আলোচনা করব, যাদের আজ জন্মদিন রয়েছে তারা কিন্তু আজকে সবজি দান করে বিশেষ ফায়দা পেতে পারেন, যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারাও কিন্তু আজকে সবজি দান করলে বিশেষ প্রাপ্তিযোগ আপনাদের ক্ষেত্রে অবশ্যই মিলবে। আলোচনা করে নেব এবার আপনাদের সাথে রাশিফলে, রাশিফলের আলোচনায় আপনাদের ক্ষেত্রে এখন সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আজকে প্রেমজ জীবন কিছুটা ঝঞ্ঝাটপূর্ণ হতে পারে, বুঝে খরচ করুন, মানসিক উদ্বেগ অস্থিরতা তৈরি হবে, আজকে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে টান পড়তে পারে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃশ্চিক রাশি। প্রেমজ জীবন সমস্যাবহুল, আইনি জটিলতা বৃদ্ধি পেতে পারে, আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাবে, আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজ বুঝে করুন, তা ফায়দা মিলবে। সাময়িক সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে জটিল আকার ধারণ করতে পারে শুধুমাত্র আপনার গাফিলতির কারণে, সুতরাং যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট, চিকিৎসার দরকার রয়েছে, কোনো শারীরিক সমস্যা হচ্ছে, তাহলে সেগুলিকে আপনারা আজকে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে ঠিক করে ফেলার চেষ্টা করুন, নচেৎ হঠাৎই কিন্তু বিপাকে পড়তে পারেন আপনি আপনার শারীরিক ক্ষেত্রে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আজকে পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসতে পারে, দূরভ্রমণের ক্ষেত্রে দিনটা শুভ নয়, আজকে জটিলতা আকার ধারণ করতে পারে আপনার অর্থনৈতিক ক্ষেত্র। যে কোনো মানুষই আজকে আপনাকে বলছে, কোনো গুরুত্বপূর্ণ কথা বলছে, কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছে, মাথায় রাখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে কিছু প্রতারণার যোগ তৈরি হতে দেখা যেতে পারে কাছের মানুষের সাথে। যে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে তার সাথেও কিন্তু আজকে প্রতারিত আপনি হতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজকে কর্মক্ষেত্রে মনোযোগ দেওয়া অত্যন্ত বিশেষভাবে জরুরি। সাফল্যতার দিকগুলিকে যদি আপনাকে নির্ণয় করতে হয়, তাহলে আপনাকে পুরনো দিনের যে সমস্ত সমস্যাগুলি আপনার জীবনে হয়েছিল সেগুলিকে থেকে অভিজ্ঞতা নিয়ে আজকে আপনারা এগিয়ে চলুন, ফায়দাই ফায়দা পাবেন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে প্রেমজ জীবন শুভ হচ্ছে, আইনি পদ্ধতির মাধ্যম দিয়ে আজকে সফলতা মিলবে, আপনার অর্থনৈতিক ক্ষেত্র মসৃণ হবে, বড় দাদা বা বড় ভাই বা কাছের বন্ধু, কাছের মানুষ, কাছের আত্মীয়দের দ্বারা আপনারা আজকে কোনো বিশেষ উপকৃত হতে পারেন। আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখবো,
যারা কোনো ধার্মিক চর্চা করছেন তাদের ক্ষেত্রে দিনটা বিশেষভাবে শুভ অবশ্যই কাটছে। শুভরাও আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা ছয় আলোচনা করব কুম্ভ রাশি। ঋণ দেওয়া নেওয়া থেকে বিরত রাখুন, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আইনি পদ্ধতির মাধ্যম দিয়ে আজকে সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। নতুন কোনো প্রজেক্টে আজ অর্থলগ্নি না করাই আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে বিকেলের পরবর্তী সময় শুভ হবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে মতবিরোধ এড়িয়ে চলুন, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, পরিবারের মানুষের সাথে মতবিরোধ বৃদ্ধি পেতে পারে, আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাচ্ছে। নতুন কোনো প্রজেক্টে আজ অর্থলগ্নি না করাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তবে বিশেষ করে বলে রাখবো, আপনাদের বিবাহের কথাবার্তা কিন্তু এই সময় ভীষণভাবে খুব তীব্র গতিতে এগোতে পারে অনলাইন অফলাইনের মাধ্যমে। বুঝে কথা বলা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি, বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছু জটিল আকার ধারণ হতে পারে, বুঝে কথা বলুন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা দুই। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে।